বাসের ধাক্কায় আশঙ্কাজনক 55 থেকে 56 বছর বয়স্ক এক ভবঘুরে। তার আসল নাম কি জানা যায়নি, তবে কেউ কেউ বলছে তার নাম শ্যামল দাস। এই ঘটনাটি ঘটেছে শনিবার রাত 9:30 নাগাদ কমলপুর থানার দক্ষিণ মানিক ভাণ্ডার বাজার সংলগ্ন জাতীয় সড়কে। ঘটনায় মানিক ভাণ্ডার এলাকার মানুষ গাড়িটি আটক করে পুলিশকে খবর দেন। সংবাদে প্রকাশ, শনিবার রাত 9:30 নাগাদ দক্ষিণ মানিক ভাণ্ডার বাজার সংলগ্ন জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা TR06-1215 মিনি বাস খোয়াই যাওয়ার পথে একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তায় ওই 55 থেকে 56 বছর এক ভবঘুরেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মানিক ভাণ্ডার এলাকার লোকজন বাসটিকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে গুরুতর আহত ভবঘুরেকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। ভবঘুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শিমুল সরকার ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। ভবঘুরের মাথায় বেশ কয়েকটি আঘাত রয়েছে, অবস্থা আশঙ্কাজনক বলেন চিকিৎসক শিমুল সরকার। দেখছি রাস্তা রাস্তা বেড়ায়, এক্ষণে আওয়ার পরে ওই ফায়ার সার্ভিসে নিয়ে আইসে, আমরা ড্রেসিং বেসিং করতেছি এবং জানি না কি কি বাড়ি কোনে ঘর কোনে অবস্থা কিরকম, অবস্থা খুবই খারাপ দেখা যেতেছে। আচ্ছা, কোন জায়গাতে হয়েছে অ্যাক্সিডেন্টটা? হেডিং ইনজুর কোন জায়গাতে হয়েছে? মালিক ভাণ্ডার 5 মিনিট আগে ফায়ার সার্ভিসে দিয়ে গেছে আমাদের হসপিটালে, করতে গাঞ্চে করতে পারি না, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, সম্ভবত রেফার করতে লাগবো কারণ আমাদের হসপিটালে ট্রিটমেন্ট হইত না। তখন স্যারে দেখছে রেফার করতে লাগবো। কোন জায়গাতে হয়েছে ঘটনা? কোন জায়গাতে হয়েছে তো করতে পারি না, ফায়ার সার্ভিস এনে দিয়ে গেছে। রিপোর্ট দৃষ্টি।